নমস্কার। সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি স্নেহা। সকাল 8টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পরে এই মুহূর্তে কিন্তু প্রায় 11টা বেজে 11 মিনিট ঘড়ির কাঁটায়, এবং এই মুহূর্ত পর্যন্ত আজকে ইডিসি নির্বাচন, প্রায় এক বছরের নির্বাচন বলা যেতে পারে, বন্ধ থাকার পর কিন্তু গত বছর 17 মার্চ কিন্তু ইডিসির কার্য ক্ষমতা হারায়, এবং তারপর কিন্তু রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা থাকে, এবং তার এক বছর প্রায় বলা যেতে পারে, এবং এই বছর আজকের দিনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং ইডিসি নির্বাচন। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে আমরা ছিলাম আপনাদের সঙ্গে, লাইভে ছিলাম সরাসরি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম ছিলাম 14 বোধজনগর ওয়াকিনগর, এবং তারপরে কিন্তু রাজচন্দ্রায় দুটি কেন্দ্রের পর কিন্তু এবার সরাসরি আমরা রয়েছি খুমলুম থেকে, এবং এখানেও কিন্তু একই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, যে মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু চৈত্রের কাঠফাটা রোদের মধ্যে কিন্তু মাথায় ছাতা নিয়ে কিন্তু গণতান্ত্রিক অধিকার ভোগ করতে কিন্তু এখানে চলে এসেছেন, এবং সব ছাতে কিন্তু পুরুষরাও কিন্তু তার তাল মেনে যাচ্ছে না, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য কিন্তু অপেক্ষারত অবস্থায় রয়েছেন। মাসিমা কখন এসেছেন? একটু পরে আসি, একটু একটু আগে এসেছেন। বাড়িতে কাজটা সেরে এসেছেন? বাড়ি কাজটা সেরে এসেছে। কাজ কতটা দূর বাড়ি এখান থেকে? ওই যে কালাসাতি। আচ্ছা, কেমন লাগছে এক বছর পর ভোট গ্রহণ, কিরকম লাগছে? ভালো লাগছে আর কি। ভালো লাগছে। এবার কি প্রথম ভোট গ্রহণ? হ্যাঁ, এবার প্রথম। প্রথম কেমন এক্সাইটেড, কেমন কতটা উৎসাহ? ভালো লাগছে, প্রথমবার করছি, যে তো একটু রৌদ্রের জন্য একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, তবু ভালো লাগছে। আচ্ছা, কি চাইবে সরকারের কাছে, কি কি আর্জি নিয়ে ভোট গ্রহণ করবে? যে কোনো সরকার আসুক, তবু উন্নতি আর অনেক সুযোগ সুবিধা আর জবের, এখানের যুবকের সব জবের অভাব, তো একটু সুযোগ সুবিধা হোক। আর এটা এমনিতে তুমি কি করো, বেসিক্যালি তুমি কি করো? কলেজ সেকেন্ড ইয়ারে। আচ্ছা, হ্যাঁ। কতটা দূর? এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার দূরে। বাড়িতে কাজটা সেরে এই রোদ? হ্যাঁ, বাড়িতে কাজটা সেরে। এক বছর পরে ভোট, কিরকম লাগছে? এবার প্রথম ভোট। আচ্ছা, এবার প্রথম ভোট, কতটা উৎসাহ? এটা তো কইতে পারে না কত উৎসাহ। কোন রকম টেনশন হচ্ছে প্রথমবারের মতন ভোট গ্রহণ? হ্যাঁ, টেনশন হচ্ছে। আচ্ছা, দিদি কোন জায়গা থেকে আসা? কোন জায়গা থেকে আসা? এই পাশে। আচ্ছা, কততম নির্বাচনে ভোট দান? এখন তৃতীয়বার। তৃতীয়বার গাড়িতে থেকে, বাড়ি থেকে কাজটা সেরে? কারণ আমরা বেসিক্যালি দেখি ভোটের দিনগুলোতে অনেকে সকাল সকাল সেরে যায়। হ্যাঁ, থাকটাই। কতটা উৎসাহ নিয়ে ভোট দান? খুব খুশি, ভোট দিতেছি। আচ্ছা দিদি, আপনার বাড়ি কোন জায়গায় রয়েছে? এখান থেকে কতটা দূর? বেশি দূর না। আচ্ছা, এখানে কি বাড়িতে কাজটা সেরেই এখানে আসা ভোট দান করতে? হ্যাঁ। কত এই নিয়ে কতবার ভোট দান? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কোন জায়গা থেকে আসে দাদা? অনেকেই কিন্তু এই প্রজন্ম কিন্তু সকাল থেকে যেটা দেখেছি আমরা, কিন্তু অনেকেই কিন্তু ক্যামেরাকে এড়িয়ে চলে, এবং এখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে, এবং কিভাবে চলছে প্রত্যেকেই কিন্তু ভোট দান করছেন। ঠিক সেক্ষেত্রে সম্ভব না আমাদের সঙ্গে কনভারসেশন করা, এবং যারা বেরিয়ে আসছে ভোট দান করে তাদের সঙ্গেও কিন্তু কথা বলবো। এই নিয়ে কততম ভোট দান? পারে না বাংলা, আমি আমরা একেবারে কিন্তু লাইন যেটা রয়েছে দুদিকে দুজনের লাইন রয়েছে, এবং গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোটদান, সেক্ষেত্রে কিন্তু ভোটদান চলছে, এবং ভোটদান কিন্তু রয়েছে খুমলুং থেকে, রয়েছে খুমলুঙের একটি কেন্দ্র থেকে কিন্তু রয়েছে, এবং সেই কেন্দ্রেই কিন্তু ভোটদান চলছে। কিভাবে কিন্তু চলছে সমস্তটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে কিন্তু ক্যামেরা বন্দি খুমলুঙের একটি কেন্দ্র থেকে, সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটদান চলছে। আরো তো
এই নিয়ে কততম ভোট দান? প্রথমবারের মতো ভোট দান? ফার্স্ট টাইম ভোট? Yes. ফার্স্ট টাইম? Yeah. কতটা উৎসাহ? I can't speak Bengali, I'm sorry. যেটা দেখলাম আমরা যে খুমলুঙের একটি কেন্দ্র থেকে কিন্তু আমরা রয়েছি এবং যারা ভোট দিয়ে ভোটদান করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা ওই দিকটা তো কথা বলবো, যারা মহিলারা রয়েছেন অপেক্ষারত অবস্থায় রয়েছেন না ভোটদান শেষ সেটা নিয়েও আমরা কথা বলবো এবং ভোটদান দিয়ে যারা বেরিয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব ভোট এবং সেই ক্ষেত্রে কিন্তু এডিসি নির্বাচন একটা বছরের অপেক্ষা, প্রায় বিগত একটা বছরের অপেক্ষার পর এডিসি নির্বাচন হচ্ছে এবং প্রথমত বলে রাখবো যে এই নির্বাচন কিন্তু আরও দুদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সে রবিবার ছিল এবং স্টার সানডে থাকাতে কিন্তু সেই ভোটদান পিছিয়ে যায় এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য কেন্দ্র থেকেও থাকবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন সোশ্যাল বাংলা।